বর্তমান এই করোনা ভাইরাসের সিচুয়েশনে আমাদের বাংলাদেশে তো জানেনই ব্যবসায়ীরা যা করে, যে জিনিসটা চাহিদা অনেক বেশি সেটার দাম হয়তো পাবেন না খুঁজে, অথবা দাম বেড়ে যাবে। তো আপনারা এই একটা হ্যান্ড স্যানিটাইজার, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় উপাদান যেটা আমাদের এখন দরকার, তো এই হ্যান্ড স্যানিটাইজার বর্তমান এই করোনার ভাইরাসের কারণে আমাদের একটা উপাদান যেটা আমরা অনেক দোকানে গেলে খুঁজে পাচ্ছি না, অথবা একটা ছোট একটা বোতল অনেক দাম নিচ্ছে, সেটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। এটা আমরা অনেকেই বাসায় নিজেরাও বানিয়ে নিতে পারি, খরচ খুব বেশি না, হয়তো যে পরিমাণটা দোকানে কিনতে গেলে 150 টাকা লাগে সেটা হয়তো 30 টাকা বা 40 টাকা লাগবে, এবং আপনারা বাসায় এটা নিজেরাই বানিয়ে নিতে পারেন। তো হ্যান্ড স্যানিটাইজার বানাইতে আমাদের যেটা যেটা লাগবে, প্রথম হচ্ছে রাবিং অ্যালকোহল লাগবে এটা, অথবা এই রাবিং অ্যালকোহল যদি আপনি না পান স্প্রিট, এটা হার্ডওয়্যারের দোকানে গেলেই কিনতে পাবেন, এরকম বোতলে আপনারা নিয়ে আসতে পারেন। তো এই এটা হচ্ছে নিচে 70 টাকা, এই এতটুকু পরিমাণ এটা রাবিং অ্যালকোহল। এরপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে অ্যালোভেরা। আপনারা অ্যালোভেরা বর্তমানে যে টিউব অ্যালোভেরা জেল পাওয়া যায় সেটাও নিতে পারেন, কিন্তু ওইটার দাম অনেক বেশি, আমরা দেখছিলাম প্রায় 150-200 টাকা এরকম এই সাইজ বেঁধে। তো এই পাতাটার দাম শুধু 20 টাকা, আপনারা এটা নিতে পারেন 20 টাকা। আর হচ্ছে এই এখানে আছে, এটা হচ্ছে 20 টাকা, আমাদের এই ই ক্যাপ আপনারা নিতে পারেন, ই ক্যাপের দাম 20 টাকা, এই 4টা পরিমাণ। এই মোটামুটি এই তিনটা উপাদান হলে আমাদের শেষ। তো এখন আমরা ধীরে ধীরে শুরু করব। প্রথম হচ্ছে এই অ্যালোভেরা যে পাতা আছে এখান থেকে আমাদের জেলটা নিতে হবে। তো আমরা একটু কাটলাম, এইভাবে কাটবেন, এইভাবে কাটার পর আমরা পাতাটা শেষ, এরপরে আমরা এরকম পিস পিস করবো, টুকরা করার পরে আমরা এই যে কোনো একটা পাত্রের মধ্যে আমরা তাই না নিয়ে ফেলব। আমাদের জেল বানানো শেষ অ্যালোভেরা থেকে, আমরা এই যে কাপটাতে নিচে মেজারমেন্ট করার জন্য আমরা যে পরিমাণ জেল নিব তার দ্বিগুণ পরিমাণ হচ্ছে আমাদের অ্যালকোহলটা লাগবে। তো আমরা এই যে কোনো একটা পাত্রের মধ্যে এটা ঢেলে দিলাম, এই জেলটা আমাদের জেল ঢালা শেষ, আমরা দ্বিগুণ পরিমাণ জেল 1 কাপ দিছি, আমরা 2 কাপ হচ্ছে অ্যালকোহলটা দিই। শুধু আর একটা উপাদান বাকি আছে, সেটা হচ্ছে এইটা যেহেতু আমরা অনেকদিন যাবত ইউজ করব, এই কারণে আমরা কি করব এখানে এটা যেন অনেকদিন থাকে, এই কারণে আমরা এখানে একটু টি ক্যাপ দিয়ে দেবো। হ্যাঁ, আমরা পিসি দিয়া মাথাটা কি করি, আমরা এই পরিমাণের জন্য 3-4টা দিয়ে দিলেই হবে। এবার আমরা এটারে 5-6 মিনিটের মতো নাড়তে থাকবো, নাড়ার পরে আমরা এটারে 15 মিনিট রেখে দেব, 15 মিনিট পরে সে এটা অটোমেটিকলি ইয়ে হয়ে যাবে। মিক্স মোটামুটি আমাদের শেষ, আমরা এটা 15 মিনিটের জন্য রেখে দিব। হ্যাঁ, 15 মিনিট পরে আমরা এটা ইউজ করতে পারবো। 15 মিনিট শেষ, আমরা এখন দেখবো এটা প্রায় 15 মিনিট রাখছিলাম, আমাদের হ্যান্ড স্যানিটাইজার অলরেডি রেডি হয়ে গেছে, এখন শুধু আমরা ইউজ করবো। আপনারা এরকম যে কোনো কন্টেনারে এটা ইউজ করতে পারেন, আমরা এখানে নিলাম,
বোতলে ভরা শেষ, আমরা আপনারা যে কোনো একটা কন্টেনারে নিতে পারেন। এটা এখন এই যে আমাদের ইউজ করার পালা, আমরা এখান থেকে একটু নিব। এই এভাবে নেবেন আর ইউজ করবেন, আপনারা যে কোনো একটা কন্টেনারে রাখলেই হবে। এই হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, এটা আমরা বাসা বসে ইজিলি বানাতে পারবেন। ধন্যবাদ।